আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি আমি কিভাবে মাছের মাথা দিয়ে মাছের মাথার বোনা বা মুড়িগণ্ঠ যাই বলেন সেটা কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের আমি আজকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে এখানে দিয়ে দিলাম আমি আধা কাপ তেল আমার এখানে আছে দুইটা মাথা এবং দুইটা লেজ আমি সেটা দিয়ে রান্না করব দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখনকারটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজতে ভাজতে এটার মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামিচ আদা রসুন বাটা তো আমি এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি নয়তো আবার কাঁচা আদা রসুনের গন্ধ হতে পারে তো এখন এটাতে আমি দিয়ে দিব। আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি এটা এক চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে চড়ে সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু ভেজে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু পানি মশলাটা একটু কষানোর জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এটাতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ পর্য ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে যতক্ষণ না এটাতে তেল উঠে আসে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি মেয়েটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলটাকে দেখে থাকেন যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তবে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমাকে উৎসাহী করুন আমি যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে দেখুন আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এটাতে পানি দিয়ে দেব মশলাটা আমার কষে গেছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এটাতে পানি দেখুন আমি একটা মগ দিয়ে এক একমগ পরিমাণ পানি দিয়েছি তবে আপনারা আপনাদের মাছ বুঝে পরিমাণ মতো পানিটা দিবেন আপনারা পানিটা শুকানোর পরে কেমন রাখতে চান সেই অনুযায়ী বুঝে পানিটা দিবেন এরপর দেখুন আমি এটাকে মিশিয়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে রেখে দেব ঢেকে দেব পাঁচ মিনিট পর পর আপনারা একটু ঢাকনাটা খুলে নেড়ে দেবেন এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন আমার মোটামুটি ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে মাছটা একটু একটু খুলে যাচ্ছে তো এরপর আমি আবার ঢেকে দেব কারণ মাছটা তো এখনও তো হওয়ার অনেক বাকি আছে আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়েছিলাম কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ঢেকে রান্না করবেন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আপনারাও মন চাইলে দিতে পারেন না হলেও সুবিধা নাই তবে আপনারা একদম শুকনো পর্যন্ত অপেক্ষা করবেন মাছটা যতক্ষণ না দেখবেন যে ঝোল একেবারে ঘন হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আপনারা রান্না করবেন দেখুন আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আপনারা ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন আমার ধনে পাতাটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল দেখুন আমার রান্না প্রায় শেষ